সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলালিংক প্রেজেন্টস ম্যাচ রিভিউতে। বাংলালিংকে মাত্র 20 টাকায় বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি এবং মাই বিএল অ্যাপে, সাথে আরো পাচ্ছেন 1 GB ইন্টারনেট ফ্রি। সেরা অফারে জিতবেন সব সময়, মাত্র 89 টাকায় 3 GB ইন্টারনেট এবং 148 টাকায় 3 GB ইন্টারনেট ও 100 মিনিট। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার সাথিরা জাকির জেসি, স্বাগত জানাচ্ছি জেসি। আজকে একটা এক পেশে ম্যাচ কিন্তু আমরা দেখেছি ইডেন গার্ডেন্সে, যেখানে 243 রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করেছে ভারত। বিরাট কোহলির রেকর্ডময় ম্যাচ, রোহিত শর্মার দারুণ শুরু করা ম্যাচ, রবীন্দ্র জাদেজার বোলিং, সব মিলে অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা বলতেই পারি। জেসি, এমন ম্যাচ আশা করেছিলেন কি না যে ভারত ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচটা এরকম এক পেশে হয়ে যাবে? না, এক পেশে একেবারেই আশা করিনি। সবাই আশা করছিল যে সাউথ আফ্রিকা যেই ফর্মে ছিল, ভারত যেই ফর্মে আছে, ওয়ার্ল্ড কাপের সব থেকে বেস্ট ম্যাচটা হতে যাচ্ছে। বাট সেই ম্যাচটা এক পেশে ভারত জিতে যাবে বা এইভাবে জিতে যাবে কেউই হয়তো আশা করেনি। এবং সাউথ আফ্রিকা চোখ করে আমরা সবসময় জানি, তবে সেটা আরেকটু পরের দিকে, বাট এবার যে এত তাড়াতাড়ি এত খারাপ খেলবে সেটা আসলে আশা করিনি আমরা। ম্যাচটা আপনি টার্নিং পয়েন্ট কিংবা কৃতিত্ব কাকে দিবেন, মানে ইন্ডিয়ান বোলারদের নাকি সাউথ আফ্রিকার ব্যাটারদের, নাকি ইন্ডিয়ান ব্যাটাররাই আসলে এতটা রান করেছে যেটা আসলে করা সম্ভব না? না, ইন্ডিয়ান ব্যাটাররা আমার কাছে মনে হয় না যে খুব বেশি রান করেছে, কারণ সাউথ আফ্রিকা তো 428 রান করে এসেছে এর আগে, সবই আগে করেছে, তারা পরে করতে পারেনি একদিনও। একটা সময় 300+ রান যখন আমরা দেখেছি মনে হয়েছে যে রোহিত শর্মা যেভাবে শুরু করেছিল 400 ভেবেছিলাম যে হবে, সেই হিসেবে কিন্তু পরের দিকে রানটা একটু কমে গেছে। আবার শেষের দিকে সূর্যকুমার যাদব এবং জাদেজা রানটা বাড়িয়ে নিয়ে গেছে, বাট অল ক্রেডিট গোস টু ইন্ডিয়ান বোলার্স ডেফিনেটলি। মানে যেই রানই করুক না কেন ব্যাটাররা, সেটাকে চেস করার মতো ক্ষমতা সাউথ আফ্রিকার ডেফিনেটলি ছিল। বাট বোলাররা যেই দারুণ বোলিং করেছে শুরু থেকে শুরু করে সবাই, ভালো বল করেছে, বিশেষ করে জাদেজার কথা বলতে হয়, 5-5টা উইকেট নিয়েছেন, তাকে একেবারেই খেলতে পারছিলেন না। এখানে একটু আমার প্রশ্ন যে শুরুতে পিচটাকে ব্যাটিং ফ্রেন্ডলি মনে হচ্ছিল, পরের দিকে কি স্পিনারদের একটু ফ্রেন্ডলি মনে হচ্ছে, মনে হচ্ছিল বল টার্ন করছে, স্লো আসছে, মানে এটা কি উইকেটের কারণে নাকি আসলে সাউথ আফ্রিকার ব্যাটারদের কারণেই মনে হচ্ছিল আমাদের কাছে, কোনটা আপনার মনে হয়েছে? না, সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু শুরু থেকেই একটু স্ট্রাগল করছিল, এবং সবথেকে বড় কথা কুইন্টন ডিককে আমরা দেখেছি শুরুতেই আউট হয়ে গেছেন, এবং কুইন্টন ডিকক যেদিন ভালো খেলে সেদিন কিন্তু সাউথ আফ্রিকা অনেক ভালো খেলে। এবার ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান এখন পর্যন্ত কুইন্টন ডিককে, সো যেহেতু ডিকক প্রথমেই আউট হয়ে গেছেন, 22 রানে দ্বিতীয় উইকেট চলে গেছে, তারপরে কিন্তু ধীরে 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 তারা একটু কি বলবো যে ব্যাকফুটে চলে এসেছেন। আর টেম্বা বাবুমা খেলা না খেলা একই কথা, আমরা আগেও বলছিলাম যে এতগুলো ম্যাচ খেলেছেন, কোনো পারফরমেন্স কিন্তু তার নেই, শুধুমাত্র ক্যাপ্টেন্সিটাই করছেন মাঠে দাঁড়িয়ে। এবং অনেক টিম হয়তো ভাববে যে টেন্ডা বাবুমা খেলা মানে তাদের একটা প্লাস পয়েন্ট, যে বাবুমা যতক্ষণ থাকবেন তারা তাকে রেখেই দিতে চাইবেন, মানে আজকেও সেটাই হচ্ছিল আর কি। যেটা বলছিলাম যে রবীন্দ্র জাদেজা দারুণ বল করছে, ইডেনে 326 রান কি অনেক বেশি কিনা, ইডেনে এর আগেও বাংলাদেশের খেলাও আমরা দেখেছি দুটো, সেখানে খুব বড় স্কোর কিন্তু হয় না, সেই হিসাবে 326 রান অনেক বড় কিনা? না, সেই হিসেবে ডেফিনেটলি বলতে হবে যে 300-র উপরে যে কোনো রানই যে কোনো দলের জন্য চেস করার জন্য একটা প্রেশার হবে, আর 300 রান কিন্তু ক্রস হতো না যদি না শেষের দিকে জাদেজা এবং সূর্যকুমার যাদব, একজনের স্ট্রাইক রেট 193, একজনের 157, এবং শুরুর দিকে রোহিত শর্মা খেলেছে 166 স্ট্রাইক রেট, এই তিনজন কিন্তু আজকে স্ট্রাইক রেটটা 100-র উপরে নিয়ে গেছে, দারুণ খেলেছে। এছাড়া বিরাট কোহলি থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার, তারা একটু স্ট্রাগল করেছে, বিরাট কোহলির মতো ব্যাটার কিন্তু আপনি দেখবেন সময় নিয়েছে, অনেক সময় নিয়ে ব্যাটিং করেছে, এই উইকেটটা একটু সময় নিয়ে সেট হতে হবে তারপর খেলতে হবে। যেটা মনে হয় সাউথ আফ্রিকানরা খুব তাড়াহুড়ো করেছেন, ওই যে 326 রানে চেস করে একটা মাথায় কাজ করছিল, তাড়াহুড়ো করতে গিয়ে উইকেটটা দিয়ে এসেছে। বিরাট কোহলিকে নিয়ে আমরা একটা বড় অংশ জুড়েই কথা বলতে চাই, যে কোহলির ম্যাচ, কোহলির রেকর্ডময় ম্যাচ, জন্মদিনে ম্যাচ, বিরাট কোহলির এই সেঞ্চুরিটা নিশ্চয়ই তার সেরা না, মনে রাখবেন তিনি তার অনেকগুলো কারণে, কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স যেরকম ফ্লুয়েন্ট আমরা দেখি আজকের ইনিংসটা তেমন নয়, সেটা কি আগের দুটো সেঞ্চুরি মিস করেছেন বলে, প্রেশার জন্মদিনের দিন এই 49th সেঞ্চুরিটা করতে হবে বলে, নাকি উইকেটের কারণে? উইকেটটা যখন রোহিত শর্মা ব্যাটিং করছিলেন শুরুর দিকে, শুভমান গিল এবং রোহিত শর্মা দেখে মনে হচ্ছিল খুবই সুন্দর ব্যাটে বলে আসছে, বাট যখন রোহিত শর্মা আউট হয়ে গেছেন, শুভমান গিল আউট হয়ে গেছেন, তখন কিন্তু বিরাট কোহলিকে একটু দেখে শুনে দায়িত্ব নিয়ে খেলতে হবে। যে দায়িত্ব নেওয়ার জায়গাটা বিরাট কোহলি দারুণভাবে করেছেন, যেগুলো টাইমিং হয়েছেন, রান করেছেন, শ্রেয়াস আইয়ারও খুব দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, একটু উইকেটটা বুঝে খেলা উচিত। তবে শুরুর দিকে যেটা হয়েছে, একদম নতুন বল, সেটার পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করেছে খুব ভালো রোহিত শর্মা এবং
শুভমান গিল, বাট যখন ফিল্ডারদের দূরে দিয়ে দিয়েছে তখন কিন্তু একটু দেখে শুনে খেলার দরকার ছিল। এবং উইকেটটা ডেফিনেটলি আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে ইডেনের উইকেট 300+ রান, বড় রান, সেটাকে তাড়া করে জেতাটা খুব একটা সহজ নয়। কোহলিকে নিয়ে বলছিলাম যে কোহলির ইনিংসটাকে আপনি একটু ডিসক্রাইব করেন আমাদের জন্য। কোহলির আজকের দিনটা আসলে কোহলিরই ছিল, কোহলিরই প্রাপ্য ছিল, এবং আমরা দেখেছি যে সিএবি কোহলির জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন সেখানে করেছে এবং মাঠে প্রত্যেকটা দর্শক কিন্তু কোহলির জন্য স্পেশালি এসছেন এবং কোহলিও সেটাকে মনে রেখেছেন। একে তো আজকে তিনি সচিন টেন্ডুলকারের রেকর্ডটাকে ছুঁয়েছেন, যেটা ডেফিনেটলি যে এত বছর সচিন টেন্ডুলকার খেলেছেন, তবে একটা যেটা পার্থক্য, সচিনের থেকে অর্ধেক ইনিংস খেলে কিন্তু তিনি করেছেন, 174টা প্রায় কম খেলেছেন, হ্যাঁ 174টা কম ইনিংস ম্যাচ খেলে তিনি এই রানটা করেছেন। সেটার অনেক কারণ আছে যে সচিন যখন খেলেছেন সেই সময় কিন্তু উইকেটগুলো এত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, এখন উইকেটগুলো অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি, যেটার জন্য হয়তো বা কোহলিকেও অনেক হেল্প করেছে এবং এখনকার ক্রিকেট অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। সচিনের 49th ছুলেন, সচিনই প্রথম গ্রিট করেছেন কোহলিকে এবং বলেছেন 50th সেঞ্চুরিটা যেন খুব দ্রুত হয়, তার অপেক্ষা করতে হয়েছিল এক বছর। কোহলি কোথায় গিয়ে থামবেন আপনার কি মনে হয়? কোহলি, আমি তো আশা করছি যে অ্যাটলিস্ট 75 পর্যন্ত যাওয়া সম্ভব, তবে বিরাট কোহলির যে ফিটনেস লেভেল, 75 কি মানে সেঞ্চুরি নাম্বার, সেঞ্চুরি কি ওয়ান ডেতে বলছেন নাকি ওভার ইন্টারন্যাশনাল বলছেন? কারণ এই যে আমরা দেখাচ্ছি যে সচিন টেন্ডুলকার 100টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, বিরাট কোহলির 78, মানে আমি ওয়ান ডে কথাই বলছি, 49 থেকে 75 বলছেন, 75 হতে 26টা বাকি আছে, মানে বিরাট কোহলির যে ফিটনেস, সেই ফিটনেস যদি তিনি ধরে রাখেন, আমরা জানি তো বিরাট কোহলি কত বেশি ফিটনেস নিয়ে সচেতন, নেক্সট ওয়ার্ল্ড কাপ তো ডেফিনেটলি তিনি খেলবেন এবং এই 4 বছরে ভারত কিন্তু প্রচুর ম্যাচ খেলেন, সেখানে বিরাট কোহলি তো সেই সুযোগ থাকে। আমি তো 26টা সেঞ্চুরি হলে কিন্তু সচিনের 100কেও টপকে যাবে সে, মানে এটা সম্ভব, ওভারঅল ইন্টারন্যাশনাল 100 100টাকে ছাড়িয়ে যাবে, সুতরাং আপনি বলছেন যে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। বিরাট কোহলি যেহেতু এত তাড়াতাড়ি করে ফেলেছে, 174টা কম ম্যাচ খেলে তিনি সচিনকে ছুঁয়ে ফেলেছেন, তার মানে সেটাও সম্ভব। সচিনের ক্যারিয়ারটা কিন্তু শুরু হয়েছিল একটু আর্লিয়েস্ট, আমার মনে হয় যে সেটা বিরাট কোহলির ক্ষেত্রে হয়নি, আমি জানি না যেটা সম্ভব কিনা, কিন্তু হলে একটা ভালো মানে সারাই পড়বে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সচিনেরটা এত তাড়াতাড়ি কেউ যে ভেঙে ফেলবে কিংবা ছুঁয়ে ফেলবে সেটাও কিন্তু আমরা ভাবতে পারিনি সচিন যখন করেছিল 2012-13। এবং আমি এতটুকু অ্যাটলিস্ট বলতে পারি যে এই বিশ্বকাপে হয়তো 50তম সেঞ্চুরিটা হবে, কারণ বিরাট কোহলি হয়ে যেত এতদিন, বিরাট কোহলি তো আমরা দেখেছি দুটো সেঞ্চুরি একেবারে কাছাকাছি গিয়ে মিস করেছেন, আজকে যেহেতু আবার সেঞ্চুরি পেয়েছেন সেটা আর মিস করবেন না হয়তো। সচিন বিরাট কোহলি কি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান গেটার হবেন নাকি কুইন্টন ডিকক? এই কার্ডটা দেখে আপনার কি মনে হচ্ছে? দুজনেরই সুযোগ রয়েছে, ডিপেন্ড করছে সেমিফাইনাল, ফাইনালটা আসলে ডিপেন্ড করছে কে যায় ফাইনালে, হ্যাঁ কে যায় ফাইনালে, ফাইনালে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া যদি যায় দুজনেই কিন্তু সমান পরিমাণ ম্যাচ পাবে, সুযোগ পাবেন, সো সেক্ষেত্রে দুজনেরই সুযোগ রয়েছে। কুইন্টন ডিককের একটু বেশি সুযোগ রয়েছে, যেহেতু কুইন্টন ডিকক ওপেনিংয়ে ব্যাটিং করেন, শুরুর দিকে যান, আপনি দেখেন কেএল রাহুল এত পেছনে ব্যাটিং করছে, কেএল রাহুল কিন্তু খুব বেশি সুযোগ পাচ্ছেন না, সো বিরাট কোহলির সুযোগটা এদিক দিয়ে একটু কম, বাট দুজনেরই সমান সমান সুযোগ রয়েছে। ইন্ডিয়ার কথা যদি বলতে চাই, ইন্ডিয়া মানে এখন পর্যন্ত অপরাজিত, তাদের কেউ হারাতে পারছে না, 8টা ম্যাচ চলে গেল, মানে ইন্ডিয়া কি অপরাজিতভাবেই শেষ করবে? মানে আপনার কি মনে হয় ইন্ডিয়াকে থামানো সম্ভব না সম্ভব না? একটা সবার মনে যেটা ভয় লাগছে যে ইন্ডিয়া ঠিক আছে গ্রুপ পর্বে হয়তো বা পার পেয়ে গেছে, বাট এমন যদি হয় একটা যে খারাপ দিন প্রত্যেকটা দলেরই তো আসে, সাউথ আফ্রিকার আজকে গেছে যেটা একেবারে খুবই খারাপ দিন, সেটা না সেমিফাইনালে গিয়ে হয়, সেটা না ফাইনালে গিয়ে হয়, সেটা গ্রুপ পর্বে হয়ে গেলে সবাই হয়তো বা ভয় থেকে বাঁচতো যে না ঠিক আছে। আবার আরেকটা ব্যাপার যে ইন্ডিয়া যেই শেপে রয়েছে, বিশেষ করে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে, ডেফিনেটলি তারা খুব ভালো ক্রিকেট খেলেই এই জায়গাটা এসেছে। অনেকে বলতে পারে যে সাউথ আফ্রিকানরা খারাপ খেলেছে দেখে এটা সেটা না, বাট ইন্ডিয়ান বোলাররাও তো দারুণ একটা শেপে রয়েছে, বিশেষ করে মোহাম্মদ শামি প্রথম দিকে বসেছিলেন, তারপরে এসে এত ভালো করছেন, আজকে তো বেচারা জাদেজার জন্য বোলিংই পেলেন না পুরো ওভারে, সো সেটা যদি হিসেব করি ইন্ডিয়ান বোলাররা এই ওয়ার্ল্ড কাপে বেস্ট বোলিং করছে। ব্যাটারদের কথাও ভুললে চলবে না, ব্যাটারদের কথা তো ডেফিনেটলি বলার কিছু নেই, বাট সবাই ভালো খেলছেন। এবং আপনি বলছিলেন লোকেশ রাহুলের কথা, লোকেশ রাহুল এমন সময় নামেন যে তাকে তখন চার্জ করতে হয়, যে কারণে হয়তোবা তার বড় স্কোর করাটা সম্ভব হচ্ছে না। আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখিয়ে আসতে চাই দর্শকদেরকে, যে পয়েন্ট টেবিলে কিন্তু ভারত যথারীতি সবার উপরে, সবগুলো ম্যাচ জিতেছে, 8 ম্যাচে 16 পয়েন্ট, দক্ষিণ আফ্রিকা একটু পিছিয়ে গেছে 12 পয়েন্ট, দুটো ম্যাচ হেরেছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সবগুলো দলেরই সুযোগ আছে। আপনার সেরা চার কে জানতে চাই?
এখানে তো আমি আমি এবার চাইছি যে আফগানিস্তান যেভাবে খেলেছে আফগানিস্তান অ্যাটলিস্ট সেটা চারে আসুক, কেউ হয়তো বা সেটা প্রেডিক্ট করবে না, বাট অস্ট্রেলিয়াও বেশ ভালো একটা রেসে আছে। আর নিউজিল্যান্ডকে আমি আসলে চাইছি যে আমি চাই যে আর দুটো দল যদি হয় সেটা নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে দিচ্ছেন আপনি? না, অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে দিচ্ছি না, অস্ট্রেলিয়া তো অলমোস্ট প্রায় কিন্তু তারা পৌঁছে গেছে। এখন অস্ট্রেলিয়ার দুটো ম্যাচও সহজ ম্যাচ আছে, একটা বাংলাদেশের সাথে আছে, অস্ট্রেলিয়া তিন নম্বর হলো, চার নম্বরের জন্য আপনি দেখেন তিনটা দল কিন্তু ফাইট করছে এখন, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। সেখানে আফগানিস্তানের দুটো ম্যাচ বাকি রয়েছে, আফগানিস্তানের সুযোগ রয়েছে, যদিও দুটো ম্যাচ বিগ ম্যাচ অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা, সেটা তাদের জন্য একটু কঠিন। তারপরেও আপনি আফগানিস্তান এন্ড নিউজিল্যান্ড এই দুটোকে আফগানিস্তান একটা রেসে রয়েছে। আমি কাগজে কলমে ডেফিনেটলি নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে অনেকে এগিয়ে রাখবে, বাট ফখর জামান যেভাবে খেলছে সেখানে এবং কাগজে কলমে কিন্তু শ্রীলঙ্কারও সুযোগ আছে। কালকে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে। এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য কাগজে কলমে সমীকরণ, কিন্তু আমার বাস্তবে বিশ্বাস নেই যে শ্রীলঙ্কা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। দু দলের একটা জায়গায় মিল আছে, দু দলই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লড়াই করছে স্পটটার জন্য। আপনার কি মনে হয় যে কে জিততে পারে এক কথায়? বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে সাথীরা জাকির জেসি আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি বাংলালিংক প্রেজেন্টস ম্যাচ রিভিউ, কাল আবারও ফিরে আসবো।